আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى شكر ما شاء الله تعالى جنة جنة مدر كي پورنا اكسبت بول اي انجو من عشر بشر توفيق دان قرشين اي جنة الله تعالى درب شكرا دي قوي الحمد لله দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন যে আজকে ইস্তাহুল বায়ান থেকে আমার বিষয় নির্ধারিত করা হয়েছে হাদিসের গুরুত্ব। আমি এই বিষয় আপনার সামনে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিস সরাসরি আল্লাহর রহি কোরআন রহিমাতু জাদালত করা হয়, কিন্তু হাদিস গায়ে রহিমাতু জাদালত করা হয় না। আল্লাহ তাআলা তার সম্পর্কে কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওমা ইয়ান্তু কোরআন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। রাসূল তার ইচ্ছা মতো তোমাদের কিছু বলেন না, কেবলমাত্র এতটুকু বলেন যতটুকু তার নিকট রহি করা হয়েছে। আল্লাহ তাআলা তার সম্পর্কে আরো বলেন, ওয়া আনসালনা ওয়া আনসালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ আপনার যা নাযিল করেছে কিতাব ও হিকমত এবং আপনাকে যা শিখিয়েছে আল্লাহ আপনার উপর অনুগ্রহ অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু আলা ইউশকুরুন সাবাহানু আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআনি ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালি ফাআহিল্লুহু ওয়ামা ওয়াজাদতুম ফীহি মিন হারামি ফাহরিহু ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ কামা হারামা আল্লাহ। যে দেখো, আমি কোরআন প্রাপ্ত হয়েছি। এমন একটা সময় আসবে যখন বিদেশি মানুষ তার গতি দিবসে বলবে, তোমার জন্য এই কোরআন যথেষ্ট, আর এই কোরআন যা হালাল পাবে তাকে হালাল জানবে, আর যা হারাম পাবে তাকে হারাম জানবে। অশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ কর্তৃক হারাম করার রূপ। এখানে কোরআন হলো প্রকাশ্য সহি ও তার নিয়ে আরেকটি বস্তু হাদিস যা প্রকাশ্য সহি। জিব্রিল আলাইহিস সালাম সরাসরি সহি নামে মানুষের বেশে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলাম ঈমান ইহসান পবিত্র প্রকৃতি ভাষা শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিক্রা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমরা আপনাদের কাছে জিকির নাযিল করেছি যাতে আপনারা লোকদের উদ্দেশ্যে নাযিলকৃত বিষয়গুলো ব্যাখ্যা করে দেন এবং তারা চিন্তা ঘোষণা করে। হাদিস অনুসরণ ব্যতীত কেউ মুমিন হতে পারে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা ক্বাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার প্রতিপালকের শপথ করে বলছি, আপনার প্রতিপালকের শপথ করে বলছি, তারা কখনো সত্যিকার মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিবিধ বিষয়কে একমাত্র আপনাকে শব্দের বাড়ি হিসেবে ঘোষণা করবে। হাদিস বিরুদ্ধে জাহান্নামে অবতরিত। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফীহা আবাদা। যারা আল্লাহ তার রাসূলের নাফরমানি করলো তার জন্য জাহান্নাম নির্ধারিত হলো, সে সেখানে স্থায়ীভাবে অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, পরশু আমি বলতে চাই শুধু কোরআন বুঝতে চলবে না, পাশাপাশি হাদিসও বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উভয়টা বুঝে দুনিয়া আখেরাতে সফল অর্জন করার তৌফিক দান করুক। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।